হচ্ছে প্যাডাগজি অফ দা আমরা যে কর্নেলস প্রসেসটা পড়াশোনা করতেছি এটার এগেইনস্টে গিয়ে আমার মাইকে বলি এটার এগেইনস্টে গিয়ে কিছু একটা করা এই এটা ব্রিটিশদের দেওয়া একটা রুলস যেটা আমাদের ব্রেক করতে হবে ব্রিটিশরা এই মানে এই পলিসিতে পড়াশোনা করে না বাট আমাদের উপর চাপাই দিচ্ছে আই ডোন্ট নো মেথড অফ টিচিং এটা একটা শিক্ষা পদ্ধতি যেটা আমরা সবসময় এটাকে ট্রেডিশনাল শিক্ষা পদ্ধতি যেটা আমরা সবসময় অনুসরণ করে আসছি কি এরকম হওয়া উচিত আর বর্তমানে কিভাবে হয়েছে পার্সপেক্টিভ দ্যাটস অল ইট ইজ পেডাগজি কি জানো ঢুকি ইন ফিউচার জাজু মানে আমার মতে হচ্ছে সবাইকে খুবই সিম্পল ওয়েটা শেখানো উচিত যে খুবই ইজি ওয়েতে যাতে ফিল্ম বানাতে পারে কিন্তু আমি এখানে এসে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি যে আমি আমি কিছু বানাতে পারতেছি না মানে এখানে বানাতে পারতেছি না বলতে আমি কারো উপরে ভরসা পাচ্ছি না যে ওনার সাথে ঘুরলে হয়তো বা আমি একটা ফিল্মের আইডিয়া পাবো তো লং টাইমে ফ্রাস্ট্রেশনের মধ্যে থাকতে থাকতে পরে আমি অনলাইনে খোঁজা শুরু করলাম ব্লগ ফ্লগ দেখা শুরু করলাম একদম একদম সিম্পল হয়ে যায় এক শর্টে ফিল্ম বানানো যায় যে আমি মোবাইল ধরলাম তো হাইটে গেলাম সামনে কিছু সিকোয়েন্স আমি গল্প বানিয়ে রাখলাম যারা হচ্ছে রোলে থাকলো বা একটা ফিল্ম হয়ে গেলো খুবই সিম্পল ওয়েতে যদি আমরা শুরু করি হার্ডওয়েগুলো পরে আমরা এমনি শিখে দেব আমার কাছে সিনেমাটোগ্রাফিটা আমি আমার কাছে অনেক জটিল লাগে বাট আমি যদি এখান থেকে ধরে এভাবে যদি আমি এভাবে উঠে এভাবে যাচ্ছিলাম তখন কিন্তু দেখতে অনেকটা মানে একটা সিনেমা একটা ভাব আসবে আমরা একটা নর্মাল শুটে আমরা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করে যেটা ভিজুয়ালটা সুন্দর করে সাজানো এটাই ওয়ান কাইন্ড অফ সিনেমাটোগ্রাফি তো সিনেমাটোগ্রাফি অনেক ভাষা আছে আপনারা আস্তে আস্তে শিখে যাবেন আমি নিজেও জানি না আমি কি অ্যাক্টিং করব তবে আমার মনে হয় এরকম কোথায় ছিল আমরা জানি ওইখানে শেষ হয়েছে এবার যে ফিমেল ক্যারেক্টারটা ওটা ও ছিল সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড একটা ক্যারেক্টার যে কিনা হচ্ছে ওয়াশরুমে দেখাচ্ছে তারপর সে মাস্টারবেট করতেছে মানে এক্সেট্রা কিছু দেখাচ্ছে আর কি তো এই এই ক্যারেক্টারটা এই কারণেই কি সে মূলত ওই ক্যারেক্টার প্রতি আকৃষ্ট হয়েছে না কি অন্য কোনো ফিমেল হলো সেটা এরকম সাইকোলজিটা ঘটতে পারতো এরকম কি কিছু ব্যাপার আছে মানে কি মনে হয় সেখান থেকে তার যে শেপটা কিন্তু অন্যভাবে সেই মেয়েটা কিন্তু চেয়েছিল সে ফ্রাস্ট্রেটেড কাউকে পাচ্ছে না বলে একে চুজ করতেছে দ্যাট ডাজেন্ট মিট তার কাছে মনে হয়েছে যে তার তো একটা ফ্যান্টাসিজম ছিল সেই ফ্যান্টাসিজম মানুষটা যেরকমই হোক না এখন ধর আমাকে আমার তো বিয়ে হয়েছে হ্যাঁ আমি বিয়ে করলাম আজকে আমার মুখে অ্যাসিড মারা হয়ে গেল হ্যাঁ বাট ডাজ ইট মিন দ্যাট শি উইল লিভ মি ইটস নট লাইক দ্যাট হার রিজ সেলফ দ্য সেক্সুয়াল রিপ্রেশন কেন ওই ব্যাপারটা এখন হচ্ছে বলা হচ্ছে If it is the sexual repression, then of course it will carry with you and along with that, the figures of you and it doesn't matter. Sex means only to attachment of the platysm, it's just like that. It doesn't mean it should be treated like something else. Sexual repression always gives you the pleasure. So these character or shows, that she really wants, why she does, that এত কিছু সে চিন্তা করতেছে না তার যদি সেক্সুয়াল রিপ্রেশন যদি এরকমই মনে হয় অনেক সুন্দর ছেলে অনেক মানে এরকম লাগবে এটা রিলেট করতো না সেক্সুয়াল ফ্রাই যেহেতু একটা ফিল্ম আমাকে গল্প করার সময় শুরু শেষ কিন্তু সব কিছুই থাকে আমরা এখন শেপ অফ ওয়াটার দেখলাম এখন একটা গ্রুপ সেলফি তো বলতে পাচ্ছেন সেলফি সেলফি হ্যাঁ ছোট্ট গুড নিউজ আছে আমার একটা আপডেট দিন আমরা ইনস্ট্যান্ট মুভি মেকিং কম্পিটিশন শুরু করেছিলাম তো সেখানে বলতে যাচ্ছিলাম আমরা আমাদের ফিল্ম ক্লাবের পক্ষ থেকে একটা মানে কম্পিটিশন চালু করছি ইনস্ট্যান্ট মুভি দেখতে পাচ্ছেন এই যে এই ব্যানারটা লক্ষ্য করুন ইনস্ট্যান্ট মুভি মেকিং মানে এই যে তো সেখানে মানে ফার্স্ট হয়েছেন আমাদের জাহিদুল ভাই তো জাহিদুল জন্য আমরা জানাই
থ্যাংক ইউ থ্যাংক ইউ